আসসালামু আলাইকুম, শাহাবুদ্দিন বাইক এম্পোরিয়াম থেকে সবাইকে স্বাগতম। আলহামদুলিল্লাহ, ঈদ কালেকশন আমাদের শোরুম পুরোপুরি ভরপুর আলহামদুলিল্লাহ। আরও বাইক আছে যেগুলো শোরুমে আসলে জায়গা কম দেখে আমরা শোরুমে ডিসপ্লেতে দিতে পারিনি, ওগুলো আমাদের গোডাউনে আছে আলহামদুলিল্লাহ। তো যে বাইকটা এখন দেখাবো এটা আমাদের গতকালকে রাতেই আসছে, এটা হচ্ছে ইয়ামাহা FZS FI ABS 2021 মডেল, 22 পারচেস করা, ডিজিটাল নাম্বার প্লেট, স্মার্ট কার্ড। এটা বাইকটা টোটালি রান করছে হচ্ছে 7500 সামথিং, অ্যাজ লাইক নিউ কন্ডিশন, টায়ার থেকে শুরু করে সমস্ত কিছু একদম সুপার ফ্রেশ কন্ডিশন। বাইকটা 7500 কিলোমিটার রান করছে, কোথাও কোনো স্ক্র্যাচ বা কোনো কিছু নাই। এটার মধ্যে হচ্ছে সামনে এই ডিসপ্লেটা অ্যাটাচ করা আছে, আর সাইলেন্সার উপরেও আছে। এই হচ্ছে সামনে টায়ার, আর ইঞ্জিনটা একদম আনটাচ ইঞ্জিন, কোনো কিছু এখনও ধরা হয় নাই, সুপার ফ্রেশ কন্ডিশনে আছে। তো আসলে এভাবে ভিডিওতে ডিটেলস তো ভাবে আমরা দিতে পারি না, আর ভিডিও দেখে ওভাবে কাস্টমাররা বুঝতেও পারে না, তো সেক্ষেত্রে সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন, শোরুমে আসলে ইনশাআল্লাহ দেখতে পারবেন। এটা নেম ট্রান্সফার এনি টাইম পসিবল, তবে বাইক পারচেস করার 7-10 ওয়ার্কিং ডের মধ্যে নেম ট্রান্সফারটা এটা বাধ্যতামূলক। আমরা ইদানিংকালে এটাই আসলে সিদ্ধান্ত নিছি যে হচ্ছে বাইক পারচেস করলে সাথে সাথে রেজিস্ট্রেশন মালিকানা বদলে এটা করে নিতে হবে। তো এটা দুইটা চাবি, ওয়ারেন্টি বই, শোরুম মেমো সব কিছু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। এছাড়া আরও বেশ কিছু বাইক আমাদের কাছে আছে, যেমন আছে হচ্ছে সুজুকি জিক্সার SF FI ABS 2022 মডেল, এরপর আছে হচ্ছে পালসার 2017 মডেল, টিভিএস রাইডার আছে, এটা হচ্ছে 22 মডেল, এটা 5 মাস ইউজ হয়েছে, পালসার 2021 মডেল আছে ডুয়েল ডিস্ক, পেছনের দিকে আছে টিভিএস 4V ডুয়েল ডিস্ক 2018 মডেল, 19 পারচেস, বাজাজ প্লাটিনা আছে 2022 মডেল। এছাড়া আরও বেশ কিছু বাইক আমাদের কাছে আছে যেগুলো আমাদের শোরুমে আসলে দেখতে পারবেন ইনশাআল্লাহ। তো আমাদের শোরুমের নামটা হচ্ছে শাহাবুদ্দিন বাইক এম্পোরিয়াম, অ্যাড্রেস 24 নং ধলপুর নতুন রাস্তা, ধলপুর কমিউনিটি সেন্টার সংলগ্ন, ডাচবাংলা ব্যাংকের অপোজিটে, যাত্রাবাড়ি, ঢাকা। এনি কাইন্ডস অফ ইনফরমেশন কাইন্ডলি আমাদেরকে কল করবেন, অথবা আমাদের হোয়াটসঅ্যাপে কল করতে পারেন, মেসেজ করতে পারেন। তো সবাইকে আমাদের শোরুমে আসার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।